বনি ইসরায়েলের তিনজন গোলাম ঝড় তুফানে পড়ে গিয়েছিল চলার পথে রাস্তা হারিয়ে ফেলেছে তিন বন্ধু নিজেকে বাঁচাবার জন্য যখন তিন বন্ধু মিলে বনি ইসরায়েলের গুহার ভিতরে আশ্রয় নিল কিছুক্ষণ পরে গুহার উপর থেকে ঝড়ের বেগে একটা বিশাল বড় পাথর এসে তাদের গর্তের মুখটাকে বন্ধ করে দিল এক সময়ে ঝড় থেমে গেল বৃষ্টি থেমে গেল তুফান থেমে গেল ঘূর্ণিঝড় থেমে গেল কিন্তু তারা বের হতে পারল না গর্তের ভিতরে পাথর গর্তের মুখ বন্ধ করে দিয়েছে তিনজন সিদ্ধান্ত নিল আর মরে যাব এই পৃথিবীতে বাঁচবার কোনো সুযোগ নাই আর মনে হয় বাঁচব না কি করতে হবে এই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিলেন আমরা তো একমাত্র কেবলমাত্র জীবনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি কোনো ইবাদত করি নাই এগুলার ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে দেখি তো কবুল হয় কিনা তিনজন একজন একজন করে দোয়া করতে লাগলেন এক আল্লাহর গোলাম হাত উঠায় চোখের পানি ছেড়ে কায় মনু চিত্তে আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে উপর দিকে দুটো হাত উঠে আল্লাহকে ডাক দিয়া বলেছে আল্লাহ দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র তোমাকে সন্তুষ্ট করবার জন্য দুনিয়ার জমিনে যদি কোনো ইবাদত কোনোদিন করে থাকি আমার কোনোদিনের ইবাদত যদি তোমার কাছে কবুল হয়ে থাকে আল্লাহ আজ যে বিপদে পড়ে গিয়েছি বাঁচবার কোনো পদ্ধতি নাই তুমি আমাদেরকে বাঁচাও এই কথা স্মরণ করে নিজের জীবনের ভালো কাজকে স্মরণ করলেন ডাক দিয়া বললেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে দুনিয়ার জমিনে চলার পথে আমি বকরি চড়াইতাম বকরির রাখাল ছিলাম আল্লাহ একদিন বাড়িতে গিয়েছি সন্ধ্যা হয়ে গিয়েছে আমার প্রতিদিনের রুটিন ছিল বাড়িতে যাওয়ার পরে বকরির থেকে দুধ দোহন করে প্রথমে আমি আমার বৃদ্ধা মাকে পান করাই এরপরে আমি আমার সন্তানদেরকে পান করাই এইভাবে আমার দিন চলে যায় আয় আল্লাহ তাহলে একদিন আমি বাড়িতে গিয়েছি সন্ধ্যা হয়ে গিয়েছে বাড়িতে যাওয়ার পরে দেরি হয়ে যাওয়ার কারণে আমার মা ঘুমিয়ে পড়েছে দুধের জন্য অপেক্ষা করে করে আমার মা ঘুমিয়ে গিয়েছে আল্লাহ আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আমি যখন দুধ দোহন করলাম দুধগুলো পাত্রে নিলাম আমার বাচ্চাগুলো আমার কাছে এসে কান্না করে বলতেছে বাবা আমার হাতে ধরে পায়ে ধরে দাদু যখন ঘুমিয়ে গিয়েছে আপনি আমাদেরকে পান করান এরপরে দাদু উঠলে আপনি দাদুকে দিবেন আয় আল্লাহ তাআলা একবারও আমি আমার সন্তানদেরকে দেই নাই আমি মনে করেছি আমি আগে আমার মাকে পান করাবো এরপরে আমার সন্তানদেরকে পান করাবো আমার বাচ্চাগুলা হাউমাউ করে কান্তি কান্তি ঘুমিয়ে পড়েছে না খেয়ে আমি দুধের গ্লাস নিয়ে মায়ের সামনে দাঁড়িয়েছিলাম মা যখন ঘুম থেকে জাগ্রত হলেন এরপরে আমি মাকে পান করালাম এরপরে আমি আমার বাচ্চাদেরকে পান করালাম আয় আল্লাহ ওই দিনের কাজ যদি নির্বেজাল একমাত্র কেবলমাত্র তোমাকে সন্তুষ্ট করবার জন্য হয়ে থাকে আল্লাহ আপনি কি খুশি হবেন না ওই কাজের ওসিলায় হলেও আপনি আমাদেরকে বাঁচাইয়া দেন দিল কুলে চুকের পানি ছেড়ে ডাক দিয়ে বলেছে বলতে দেরি হয়েছে ওই পাথরের তিন ভাগের এক ভাগ আপনা আপনি ভাবে গর্তের মুখ থেকে সরে যেতে এক মিনিট দেরি হয় না সুবহানাল্লাহ জুরে বলেন তাহলে বোঝা গেল রুহের শক্তি আছে নাই বলেন নাই আমার বন্ধুগণ আরেকজন হাত উঠিয়ে ধরেছে আল্লাহকে চিৎকার করে ডাক দিয়ে বলেছে আল্লাহ আমার জিন্দেগিতে আমার স্বপ্ন ছিল আমার চাচাতো বোনকে বিয়ে করব করতে পারি নাই কিন্তু প্রতিদিন নিয়ত করতাম চাচাতো বোনকে ফুসলাইয়া হলো তার সাথে মেলামেশা করব কোনোদিন পারি নাই কত ট্রাই করলাম কত চেষ্টা করলাম আয় আল্লাহ একদিন আমার চাচাতো বোন বিপদে পড়ে গিয়েছে পয়সার জন্য আমার কাছে এসেছে সে আমার কাছে এসে বলেছে ভাই আমাকে একটু সহযোগিতা করো
আমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করলাম আল্লাহ আমি আমার চাচাতো বোনকে বলছি দেখো আমি তোমাকে পয়সা দিতে পারবো শর্ত হলো যা চাইবা তুমি তাই পাইবা শর্ত হলো তোমাকেও আমি একান্তে পাওয়া লাগবে শর্তে যদি রাজি হও তোমাকে পয়সা দিতে পারবো টাকা দিতে পারবো আয় আল্লাহ তাআলা এক পর্যায়ে আমার বোন রাজি হয়ে গেল আমি তাকে টাকা দিয়েছি নির্ধারিত রাত আমরা একত্রিত হব জায়গা নির্ধারণ করেছি ওই ঘরের ভিতরে আমিও প্রবেশ করলাম আমার চাচাতো বোন দাঁড়িয়ে আছে চুকের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে ঘরের ভিতরে গিয়ে আমি যখন তার হাত ধরেছি সে আমাকে ডাক দিয়ে বলেছে বাইরে আমি হলাম আমানত তুমি আমানত নষ্ট করতে পারো না তুমি যদি আমার সঙ্গে জেনা করো হারাম করো কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবা কি আল্লাহর কাছে কি জবাব দিবা আল্লাহর সামনে কি জবাব দিবা এইভাবে যখন আমার চাচাতো বোনটা চুকের পানি ছেড়ে আমাকে ডাক দিয়ে বলেছে আল্লাহ আমার ভিতরে ভয় ঢুকে গিয়েছে আমি তার হাত ছেড়ে দিয়েছি হাউ মাউ করে চুকের পানি ছেড়ে ঘর থেকে বের হয়ে গিয়েছি আয় আল্লাহ তাআলা জানতে চাই ওই দিনের এই যে ভয় পাওয়া যদি একমাত্র তোমাকে সন্তুষ্ট করবার জন্য হয় থাকে আজ তুমি আমাদেরকে বাঁচায়া দাও বলতে দেরি হয়েছে পাথরটা তিন ভাগের দুই ভাগ সরে যেতে দেরি হয় না সুবহানাল্লাহ জুড়ে বলেন আল্লাহু আকবার জুড়ে বলেন লম্বা কথা পরের জন্য বললেন এইভাবে আরেকটা কথা লম্বা বলতে থাকলেন আমার বন্ধুগণ আস্তে করে পাথরটা সরে গেল তারা বের হয়ে আসলেন এটা হাদিসের অংশ হাদিস থেকে বলছি সুতরাং রুহানি শক্তি আছে না নাই বলেন আছে না নাই রুহের শক্তি দিতে পারেন কে কে কিসের মাধ্যমে বলেন রোজা কিসের সবাই বলেন আমরা রোজা রাখতেছি তো সবাই বলেন ইনশাআল্লাহ কি মানে এতদিন রাখেন নাই বলেন আলহামদুলিল্লাহ সবাই পড়ে আলহামদুলিল্লাহ আমরা রোজা রাখতেছি এবং আগামীতে রাখবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বলেছেন আমরা যেখান থেকে শুরু করতে চেয়েছিলাম এই দুনিয়ার জমিনে রোজাদারের দোয়া কি আল্লাহ বলছেন ইফতারের আগে কবুল করেন তো আসতে বললেন জোরে বলেন না সুবহানাল্লাহ কে কবুল করবেন কে কেউ যদি রোজা রেখে আল্লাহর কাছে হাত উঠে আল্লাহ ফিরিয়ে দিবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ১৯ নম্বর পারা ২৫ নম্বর সূরা সূরা আল ফুরকানের ৬৫ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না عذاب جهنم إن عذابها كان غراما الله رب العزة والجلال বলছেন মুসলমান রব রূহকে তোমরা শক্তিশালী করো রূহ যদি পাওয়ারফুল হয়ে যায় কিয়ামতের আগে তুম মৃত্যুর আগে তোমরা যদি রোগকে শক্তিশালী করে হাত উঠে দোয়া করো সাকারাতের আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মৌত আজরাইল পৌঁছে যাওয়ার আগে সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে যে গোলাম আমি আল্লাহর কাছে হাত উঠে তওবা করবে তওবা করতে দেরি হবে আল্লাহ বলছেন বান্দারে তোমার দোয়াকে কবুল করে মাফ করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ দোয়া কবুল করবেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ আল্লাহ বলছেন তিনি রোজাদারের দোয়াকে কবুল করেন কয়ভাবে তিন ভাবে কয়ভাবে আসতে বলবেন না জোরে বলেন কয়ভাবে আরো জোরে বলেন রোজাদারের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন তিন ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আত তারগীব ওয়াত তারহীব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি তাবারাক ওয়া তাআলা উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইয়ানি ফি রমাদানা ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন
ওয়ালাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানের প্রতিটি দিন এবং প্রতিটি রাতে আল্লাহ পাক জাহান্নাম থেকে জাহান্নামের কয়েদীদেরকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা জাহান্নামের অনন্তকালের কয়েদী, যাদের আর মাফির সম্ভাবনা নাই, রাসূলে পাক বলেছেন, আল্লাহ বলেছেন, এমন কয়েদীদেরকেও প্রতিদিন এবং প্রতি রাত্রে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আসতে বললেন সুবহানাল্লাহ। কাকে মাফ করেন? জাহান্নামের কয়েদী। কয়েদী মানে কি? যার সাজা হয়েছে নাকি? অপরাধ একটা, সাজা হয় নাই আরেকটা অপরাধ। অপরাধ করছে, সাজা হয়েছে, কয়েদী। এখন সশ্রম কারাদণ্ড আছে না নাই? বিনাশ্রম কারাদণ্ড আছে না নাই? এটা কার? কয়েদীর। আল্লাহ বলছেন এমন জাহান্নামের কয়েদীদেরকেও তিনি মাফ করেন। আসতে বললেন কোন দিন? রমজানের প্রতিটি রাতে, রমজানের প্রতিটি দিনে তিনি জাহান্নামের কয়েদীদেরকে মাফ করে দেন। একটা আওয়াজ করে বলেন না? এরপর রাসূল বলছেন ওয়াইন্নালি কুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। রাসূল বলছেন প্রত্যেক নারী এবং পুরুষ মুসলমানের প্রত্যেকটা রমজানের দিনে এবং রাত্রে একটা করে দোয়া কবুল হয়। প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত একজন মুসলিম নরনারীর দোয়াকে আল্লাহ কবুল করেন। তাইলে একটা রোজা রাখলে আমাদের দোয়া কবুল হওয়ার কথা কয়টা? রাতে একটা, 30 দিনে কয়টা দোয়া কবুল হইতো? কথা বলেন না? তাহলে আপনার আমার 60টা দোয়া কবুল হইলে আর রিক্সা চালাইবার কথা ছিল? কথা কয় না? ভ্যান গাড়ি, চুরি, ডাকাতি, এরপরে করে কেন? হ্যাঁ, কবুল হয় নাই। কি হয় নাই? কবুল হয় নাই। নিশ্চিত রমজানে আর কিছু হোক আর না হোক 60টা দোয়া কবুল না। সুবহানাল্লাহ, এটা বাদ দিয়ে দিন কেমন? প্রত্যেক দিন ইফতারের সময় দোয়া কবুল করেন, সেহরির সময় দোয়া কবুল করেন, কয়টা হইল? 60টা। ইফতারে একটা, সেহরিতে একটা, কয়টা হয়েছে? তা কয়টা হয়েছে এখন? 120। প্রত্যেক লাইলাতুল কদরের রাত তার জিন্দগির সব দোয়া কবুল করে সব গুনাহ মাফ করেন। এই সবগুলো সুযোগ কোন মাসে? কথা বলেন, এখন কোন মাস মাফির সম্ভাবনা আছে? বলেন আছে। এরপরে পাই না কেন? কারণ শয়তানের শিকল দিয়া বানছে ঠিকই, কিন্তু আমরা তো আরো টাটকা শয়তান। কথা বলেন না কেন? এই রমজানেও তো আমরা খারাপ করতেছি, আল্লাহ হেফাজত করুক। বলেন আমিন। তাহলে এতটুকু মনে রাখেন যে রমজানের দিনে এবং রাতে একজন বনি আদমের একটা করে দোয়া কবুল হবেই, হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কথাগুলোকে সংক্ষেপ মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বান্দা যে জিনিসটা চায় সে জিনিসটা সরাসরি আল্লাহ তাকে দিয়ে দেয়, তখন বান্দা মনে করে যে তার জন্য তার দোয়া কবুল হয়ে গিয়েছে। অর্থাৎ বান্দা আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমার ছেলেটারে তুমি কানাডা পাঠাও, কানাডা পাঠাও, কানাডা পাঠাও। দেখা যায় রমজানের দোয়া কবুল হয়ে গিয়েছে, তার ছেলে কানাডা গিয়েছে, এখন চিন্তা করে আমার দোয়া কবুল হয়েছে। কথা বলেন নাকি? কথা বলেন। আল্লাহ আমার এইটা দাও, ওইটা দাও, যা চাইছে পেয়ে গেছে। বান্দা মনে করেছে আমার দোয়াকে কবুল করেছে, আল্লাহ বলেন বান্দা যা চায় সরাসরি আমি তা দেই, এর মাধ্যমে আমি বান্দার দোয়াকে কবুল করে নেই। পড়েন সুবহানাল্লাহ। দুই নম্বর, আল্লাহ বলেন বান্দা যে জিনিসটা চায় সেই জিনিসটা না দিয়ে অন্য একটা বড় জিনিস দিয়ে দেন যার মধ্যে চাওয়া জিনিসটা অন্তর্ভুক্ত আছে। কিন্তু বান্দা বুঝতে পারে না যে তার দোয়া কবুল হয়েছে, কারণ তার জ্ঞান কম, আল্লাহর কাছে যা চাইছে তার চাইতে বেশি পাইছে সেটা বুঝে না। কেমনে বুঝাতাম? এক লোক, এক লোক আপনাদের কাছে এসে বলছে, এক মিনিটে শুনে, এসে বলছে যে আমারে 10 টাকা দেব। কী দেব বলেন না? কয় টাকা? আপনি বলেন 10 টাকা দিয়ে তুমি কি করবে?
বলে আমার ঘরে ইফতার নাই সেহরি নাই আমার ঘরে কিচ্ছু নাই বহুত কষ্ট করে আমি চলতেছি 10 টাকা দেন আমি 10 টাকার মুড়ি কিনে বাচ্চাদের খাওয়াবো আপনি করলেন কি একটা কাগজ নিলেন কাগজে নিয়ে লিখলেন লিখে এখানে লিখে দিবেন যে দোকানের মালিক অমুক আমি অমুক বলতেছি একজন ছেলেকে দিয়ে একটা কাগজ তোমার দোকানে পাঠাইতেছি এই ছেলেটার কাগজে যা লেখা তুমি তাকে তা দিয়ে দিও অন ছেলেটা তো অশিক্ষিত চাইছে কয় টাকা আপনি তারে দিলেন কাগজ সে কি করবে কোন তো রাখবে না ফেলে দিবে চাইলাম 10 টাকা হ্যাঁ আমার দে কাগজ কত বড় কিরিপন ফলায় দিন ছেলেটা যদি বুঝদার হয় কাগজে যদি দেখবে লেখা আছে যার কাছে 10 টাকা চাইলাম সে লিখে দিছে এক দোকানের নাম বলে এই কাগজটার দোকানে যাও দোকানের মালিককে কাগজটা দিও লিখে দিয়েছে দোকানের মালিক এই ছেলেটাকে পুরো এক মাসের সেহরি ইফতারে যা লাগবে সব খাবার দিবেন তার বউ বাচ্চার কাপড় দিবেন তার যা লাগে সব দিবেন জোরে বলেন না সুবহানাল্লাহ চাইছিল কয় টাকা পাইছে কত পুরো এক মাসের খাবার সুবহানাল্লাহ বলেন না তাহলে বান্দা যে জিনিসটা চাইছে এই জিনিসের ভিতরে আসেনি কথা বলেন না কেন কিন্তু সরাসরি চাইছে 10 টাকা 10 টাকা পায় নাই এইজন্য বুঝতেছে না তার দোয়া কবুল হয়েছে কিনা কিন্তু তার পাওয়া জিনিসটাও আছে চাওয়া জিনিসও আছে আল্লাহর বেশি দিবে সুবহানাল্লাহ বলেন না বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ হয়তো বাড়াইয়া দেন কিন্তু কৌশলে দেন যে জিনিসটা চাইছে ওটা না দিয়ে অন্য জিনিসও দিতে পারেন পারেন কি পারেন না যেমন কোরআন থেকে একটা ঘটনা বলি এক মিনিটে লম্বা করব হযরত মূসা আলাইহিস সালাম যখন তার পরিবার নিয়ে মদিয়ান বা মাদাইন থেকে মিশর যাচ্ছিলেন মদিয়ান বা মাদাইন একটা জায়গার নাম যেখানে বাড়ি ছিল কার হযরত শুআইব আল নবিয়্যুনা আলাইহিস সালামের বাড়ি ছিল মদিয়ান শুআইব আলাইহিস সালামের মেয়ে সাফুরাকে বিয়ে করেছিলেন হযরতে মূসা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জোরে কোন তিনি তো শুআইব পয়গম্বরের মেয়ে হুজুরের মেয়ে বিয়ে করছেন আপনারা তো হুজুরের মেয়ের নাম শুনলে কইবেন তো এটা বিয়ে করে লাভ নাই এটা বুরকা পরবে হাত মোজা পা মোজা পরবে স্টাইল করতে পারবে না এর বিয়ে করে লাভ নাই ঠিক কি না ঠিক কইছে গাড়ি এটা ঠিক কইছে গাড়ি মানে তোমার নিয়ত খারাপ দেখতেছি তুমি ঠিক কইছো তো বিয়ে করতে আর 30 বছর বাকি ঠিক কইছে হে যারাই করেন একটা পর্দানশীল স্মার্ট পর্দা একটা স্মার্ট পর্দার মধ্যে একটা স্মার্টনেস আছে এটার মধ্যে একটা সোসাইটি আছে এটার মধ্যে একটা কোয়ালিটি আছে এটার মধ্যে একটা মহব্বত আর ভালোবাসা আছে দিয়েছেন কে এই যে দাড়ি এই দাড়ির মধ্যে দুটা জিনিস আছে একটা হচ্ছে পুরুষ পুরুষত্ব মানে এটার মধ্যে আছে পুরুষত্ব এবং বীরত্ব এই দুই জিনিস দাড়িতে আছে যার দাড়ি নাই তার মধ্যে দুই জিনিস নাই যেমন আপনাদের যাদের নাই আপনাদের নিয়ত কি রাখবেন না আওয়াজে মনে হইলো রাখবেন না মনে রাখবেন তো ইনশাআল্লাহ দেখে নেন দাড়ি কাটেন কেন কি সব মানে কি লাভ হয় দাড়ি কাটতে আমি দাড়ি রাখছি খুব খারাপ লাগতেছে খুব বাজে লাগতেছে মানে কে বলতেছে না কিছু মনে হচ্ছে বাজে লাগতেছে বাজে লাগলে কি আর না লাগলে কি রাখছি তো রাখছি কে বলেছেন রাখতে আমার কলে যা টুকরা প্রিয় হাবিব বলেছেন রাখতে ভাল লাগলেও থাকবে না লাগলেও থাকবে এটা নামই হচ্ছে ঈমান এটা নামই হচ্ছে ভালোবাসা আল্লাহু আকবার হযরত মূসা আলাইহিস সালাম থাকতেন কই কথা বলেন নাকি ফেরাউনের বাড়িতে মূসা আলাইহিস সালাম থাকতেন কই ফেরাউনের বাড়িতে আমরা ঘটনার দিকে যাচ্ছি না ফেরাউনের বাড়িতে থাকলেন বড় হইলেন কিন্তু ফেরাউন কি জানতো উনি মূসা কথা বলেন না ফেরাউন স্বপ্নে দেখছিল বনী ইসরাইলে একটা বাচ্চার জন্ম হবে যে জন্মের পরে তার সিংহাসন যাবে হে বেইজ্জত হবে এই জন্য ফেরাউন পুরো দেশে ঘোষণা করলো ওই ছেলেকে হত্যা করা লাগবে এই জন্য পুরো দেশে ঘোষণা করে দিল যে ছেলে জন্ম নিলেই হত্যা ছেলে জন্ম নিলে
এর আগে আইন করলো বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ আইন করল ফেরাউন। কিছুদিন যাওয়ার পরে বললো যদি ভুলে বাচ্চা জন্ম নেও ফেলে তাহলে হত্যা। এখন দেখলো এইভাবে কয়েক বছর যাইতে যাইতে এই দেশে কোনো ছেলে মানুষ নাই, কাজের জন্য খেত মতের জন্য মানুষ নাই। ঘোষণা করলো এক বছরের ছেলেকে ছেড়ে দেও, এক বছরের ছেলেকে মেরে ফেলো। কে বলল? যেই বছরের ছেলেদেরকে বাঁচাইয়া রাখবার কথা, এই বছর জন্ম নিলেন হজরতে মুসা আলাইহিস সালামের ভাই হজরতে হারুন। আর যেই বৎসরের বাচ্চাদেরকে মেরে ফেলবার কথা, এই বৎসর জন্ম নিলেন হজরতে মুসা। সুবহানাল্লাহ নাই আরো জোরে। এই ঘটনা আপনারা জানেন, ঘটনা বললে আমাদের লম্বা হবে না, আমরা এক মিনিটে শুনি। হজরতে মুসা আল ইসলাম জন্ম নেওয়ার পরে মা চিন্তা করলেন এই ছেলে যে জন্ম নিল, এখন যদি জানতে পারে ফেরাউন আমার ছেলেকে মেরে ফেলবে, খুব টেনশন করতেছে, খুব টেনশন করতেছে। হঠাৎ করে একদিন ঘুমাইছেন, ঘুমের করে স্বপ্নে দেখেন কে যেন বলতেছে মুসার মা, যদি কোনোদিন তোমার বাড়িতে ফেরাউন বা ফেরাউনের দল বাচ্চাদেরকে হত্যা করবার জন্য আসে তাহলে তোমার বাচ্চাকে কুল থেকে চুলার আগুনে ফেলে দিও। কিসের আগুনে? চুলার আগুনে জ্বালাইতে পারে? কয় না কিছু, চুলার আগুনে জ্বালায় না, আগুনের কাজ জ্বালানো কি? সবাই বলেন। মুসার মা যখন স্বপ্ন দেখলেন তিনি বললেন কই কি, আমার কলিজার টুকরো ছেলে আগুনে ফেলে দেব, বিষয় কি? পরের দিন আবার স্বপ্ন দেখলেন, পরের দিন আবার স্বপ্ন দেখলেন, তিনি বললেন আমার বাচ্চারা যে আগুনে ফেলে দিব, আমার বাচ্চাকে বাঁচাবে কে? আওয়াজ দিলেন বাঁচাবো আমি। এই আওয়াজে বললে হবে না, আরো জোরে আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এক পর্যায়ে মুসার মা দেখেন সকালবেলা ফেরাউনের বাহিনী বাড়িতে বাড়িতে গড়ে গড়ে বাচ্চাদেরকে খুঁজতে লাগলো। আস্তে আস্তে মুসার মা দেখেন তার বাড়িতে ঢুকে গিয়েছে, খুঁজতে লাগলো এই বাড়িতে কোনো বাচ্চা আছে কিনা। মুসার মার মনে পড়ে গিয়েছে আমার চোখের সামনে আমার বাচ্চাকে টুকরা টুকরা করে দেবে, এর চাইতে স্বপ্নে দেখলাম বাচ্চাকে আগুনের ভিতরে ফেলে দেওয়ার জন্যে, জানি না হয়তো কেউ না কেউ বাঁচাইয়া দিতে পারে। আল্লাহর উপরে ভরসা করে চুলার ভিতরে দাও দাও করে আগুন জ্বালাইয়া নিজের কলেজার টুকরা সন্তানকে আগুনের ভিতরে ফেলে দিয়েছেন। আগুন মানুষকে জানা জ্বালায় এটা সত্য, আগুন জ্বালিয়ে ছাই করে দেয় এটা সত্য, আর আল্লাহর উপরে তার বিশ্বাস ছিল এটাও সত্য। কথা বলেন না কেন? আল্লাহর উপরে বিশ্বাসের শক্তি বেশি না আগুনের শক্তি বেশি? কথা বলেন, বিশ্বাসের শক্তি বেশি না কম? বলেন কম না বেশি? ফেলে দিলেন আমার বন্ধুগণ আগুনে ফেলে দেওয়ার পরে ফেরাউনের বাহিনী বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে, বাচ্চা খুঁজতে লাগলো, খুঁজে খুঁজে পায় না, ঘরের কোনো জায়গায় পায় না, ডাক দিয়ে বলছে চুলার ভিতরে কি আগুন জ্বলে, তিনি বলছেন তোমরা খুঁজে দেখো আমার ঘরে কিছু আছে কিনা, আমি তো বললাম তোমরা খোঁজো। পুরা ঘর তারা খুঁজতে লাগলো কোনো বাচ্চাকে পাওয়া যায় কিনা। মুসার মা মুসাকে আগুনে ফেলে দিলেন, তারা চুলার দিকে যায় নাই, কারণ চুলার ভিতরে দাও দাও করে আগুন জ্বলে, এখানে তো কেউ কোনো বাচ্চাকে ফেলে দিতে পারে না। সবাই যখন চলে গিয়েছে মুসার মা আস্তে আস্তে করে আগুনের কাছে যাচ্ছেন আর কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ আমার বাচ্চা হয়তো জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের কাছে গিয়ে দেখেন হযরতে মুসা চুলার ভিতরে দাও দাও করা প্রজ্বলিত আগুনের মধ্যখানে বসে বসে জান্নাতের আপেল বা সেব ফল খায়। আল্লাহু আকবার, বাঁচাইয়া দিয়েছেন কে? আল্লাহ। মুসার মা সন্তানকে টান দিয়ে কোলে নিয়েছে,
বাঁচাইয়া দিয়েছেন, আল্লাহ কোলে নিয়েছেন, কাঁদতেছেন। পরের দিন স্বপ্নে দেখলেন কে যেন বলতেছে, মুসার মা এই বাচ্চা এভাবে রাখতে পারবো না, এইভাবে এই বাচ্চাকে এভাবে রাখতে পারবো না, ফেরাউনের বাহিনী আবার আসবে। এর চাইতে একটা সিন্দুক বানাইয়া বাচ্চাটাকে সিন্দুকে দিয়া নদীতে ফেলে দাও। একদিন দুই দিন স্বপ্ন দেখলেন, তিন দিন আবার দেখলেন, তিনি বললেন আমার বাচ্চাকে আগুনে নদীতে ফালাইয়া দিলে বাঁচবো কেমনে? তিনি বললেন যে তোমার বাচ্চাকে আগুন থেকে বাঁচিয়ে দিয়েছে সেই তোমার বাচ্চাকে পানিতেও বাঁচাইয়া দিবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ খুঁজতে লাগলেন কেমনে কেমনে তিনি সিন্দুক বানাবেন, খুঁজতে লাগলেন। হঠাৎ করে একদিন সকাল বেলা দেখেন ঘরের উঠানে আঙ্গিনার মধ্যে মাথায় সাদা পাগড়ি, পরনে সুন্দর সাদা লেবাস, মুখের মধ্যে সাদা দাড়ি, পিঠের মধ্যে একটা ব্যাগ নিয়া, কাটুরিয়ার কাঠের ব্যাগ নিয়া একজন লোক হাঁটতেছে আর ঘুরতেছে। মুসার মা বলছেন কে তুমি, এখানে হাঁটাহাঁটি করা কেন? উনি ডাক দিয়ে বলতেছেন আমি আর কেউ না, আমি একজন কাঠ মিস্ত্রি। কি মিস্ত্রি? মুসার মা বললেন কাঠ মিস্ত্রি তুমি? আমি তো একজন কাঠ মিস্ত্রি খুঁজতেছি। কেন খুঁজেন? আমি তো একটা সিন্দুক বানাতে চাই। কাঠ মিস্ত্রি বলতেছে এই পৃথিবীতে আমার চাইতে সুন্দর করে সিন্দুক এই পৃথিবীর কেউ বানাইতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসার মা বললেন আমি তো মিস্ত্রি খুঁজি, তুমি যেহেতু সুন্দর করে সিন্দুক বানাতে পারো আমার জন্য কি সিন্দুক বানাতে পারবে? মিস্ত্রি বলতেছে কেমন সিন্দুক চাও? সিন্দুকে কয়টা দরওয়াজা, সিন্দুকের ভিতরে কয়টা ঘর হবে, সিন্দুকের কোন জায়গায় পার্সোনাল কি কি থাকবে বলেন, আমি এভাবেই বানাইয়া দেব। ওই মহিলা মুসার মা বলতেছেন বাবা আমি কি রাখবো না রাখবো সেটা আমি জানি, কি রাখবো না রাখবো আমি জানি, তুমি বানাইয়া দাও। তিনি বললেন কত ইঞ্চি লম্বা, কত ফুট লম্বা বানাবো, চৌড়া কত ফুট হবে আমাকে তো বলতে হবে। মুসার মা বুঝলেন সত্যি তোমার বাচ্চা কত লম্বা, এটা দেখেই তো তাকে মাপ দিতে হবে। আবার চিন্তা করলেন এই মুহূর্তে যদি বলি আমার বাচ্চা মুসার জন্যে আমি একটা সিন্দুক বানাতে চাই, আর এই লোকটা যদি ফেরাউনের লোক হয় আমার বাচ্চাকে মেরে ফেলবে। তিনি চিন্তায় পড়ে গেলেন কি করবেন কি না, কি করবেন কি না, কিছু বলবেন কি না। উনি আগন্তুক কাঠমিস্ত্রি বললেন আপনার চিন্তার কোনো কারণ নাই, আমি ফেরাউনের কোনো লোক না, আমি দুনিয়ার জমিনের সাধারণ কেউ না, আমি একজন ভালো কাঠমিস্ত্রি। আপনি বিশ্বাস রাখতে পারেন, আপনি বিশ্বাস রাখতে পারেন আমার কাছ থেকে আপনার কোনো ক্ষতি হবে না। মুসার মা ডাক দিয়ে বলছেন বাবা সত্যি যদি তা হয় তোমাকে বলতে চাই, শোনা আমার একটা বাচ্চা আছে যার নাম রেখেছে মুসা, এই বাচ্চার জন্য সিন্দুক বানাতে চাই, ফেরাউন আমার বাচ্চাটাকে হত্যা করতে চায়, তুমি আমাকে বললে আমি তোমাকে দেখায় দিতে পারি, কিন্তু তোমাকে তো আমি চিনি না। তিনি আশ্বস্ত করে বলছেন মা টেনশনের কোনো কারণ নাই, বিশ্বাস রাখুন আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। আমার বন্ধুগণ কাঠ বের করে দিলেন, কাঠ বের করে যখন দিয়েছেন এমন সময় মুসার মা বললেন পাতাম কোথায় পাবেন, লোহা কোথায় পাবেন, কি দিয়া জয়েন্ট দিবেন? মুসার মা ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে আছেন, তাকাইয়া দেখেন মিস্ত্রি কাঠ হাতে নে, মুখ থেকে লালা বের করে লাগাইয়া দে, আর ওই দুইটা কাঠ আপনা আপনি জয়েন্ট হয়ে যা। মুসার মা আশ্চর্য হয়ে চুকের পরিচয় আল্লাহকে ডাক দিয়া বলছে আল্লাহ এমন মিস্ত্রি পৃথিবীতে আর দেখি নাই, কাঠের মধ্যে জয়েন্ট লাগাইয়া দে মুখের লালা দিয়া। যখন সুন্দর করে একটা সিন্দুক হয়ে গিয়েছে মুসার মা ডাক দিয়ে বলছেন আমার বাচ্চাটাকে এটার ভিতরে রাখতে হবে। আমার বন্ধুগণ এমন সময়ে কি করা যায়, কি করবেন কি না চিন্তায় পড়ে গেলেন, কি করা লাগবে?
মুসার মা বাচ্চাটাকে দিচ্ছেন না এমন সময় সিন্দুক যে বানিয়ে দিয়েছে মিস্ত্রি ডাক দিয়ে বলছে মুসার মা আমি ফেরাউনের লোক না দুনিয়ার সাধারণ কোন মানুষ না আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন সিন্দুক বানিয়ে দেওয়ার জন্য আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা আমার নাম হলো হযরত জিবরাইল আমি এসেছি মানুষের সুরত ধরে তোমার বাচ্চার জন্য সিন্দুক বানিয়ে দিতে জিবরাইল আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন আল্লাহ আপনার পয়গম্বরকে আমি সুন্দর সিন্দুকের ভিতরে রাখবো আয় আল্লাহ কাটের সিন্দুকে রাখলে তো তার ব্যথা হবে পিঠে কষ্ট হবে আল্লাহ বললেন ও জিবরাইল আমার বন্ধুরে কষ্ট দিতে চাই না জান্নাত থেকে জান্নাতুল ফিরদাউস থেকে বাচ্চাদের লেপ তুষক নিয়ে যাও সুবহানাল্লাহ বলেন ওগুলো বিছায়া দাও বিছিয়ে দিয়েছে আল্লাহ বলছে ও জিবরাইল উনি আমার পয়গম্বর হবে তুমি আমার পয়গম্বরকে কুলে নিবা হাতকে শক্ত করতে পারবা না হাত নরম করে কুলে নিবা আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমাকে মন ভালোবাসা পূর্ণ হাত দাও মুসা আমার হাতে নিলেই যেন ঘুমিয়ে পড়ে যায় সুবহানাল্লাহ বলে লম্বায় যেতিস মুসার মা মুসাকে জিবরিলের কুলে দিলেন জিবরিলের কুলে গিয়ে মুসা ঘুমায় গেছে এত আসতে বললেন না ঘুমাইলে তো সিন্ধুকে রাখা যাবে না সিন্ধুকে রেখে দিলেন দরজার মুখ লাগাই দিলেন আর বলছেন মুসার মা ওটার নদীতে ফালাই দিও বাঁচাবেন কে কে মার মন মার মনকে আর সব মানে নদীতে ফেলে দিয়া মুসা ইসলামের বোন ছিল কুলসুম কুলসুমকে বলছেন যা তুমি দেখো এই সিন্ধুকটা কই যায় আপনারা গ্রামে একটা কথা বলে না যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় আস্তে আস্তে যেতে যেতে সিন্ধুক ফেরাউনের ঘাটে সুবহানাল্লাহ এটা কি তো রমজানের পরে রমজানের পরে কি তো সুবহানাল্লাহ কইবেন না কই গেছে ফেরাউনের ঘাটে গিয়ে সিন্ধুক লেগে গিয়েছে আর যায় না কুলসুম জঙ্গল থেকে সব দেখতেছে লম্বা কথা ফেরাউনের স্ত্রী আসিয়া অথবা ফেরাউনের আর একটা পালক মেয়ে ছিল ওই মেয়ের দাসীরা তাকে গোসল করাবার জন্য আসছিল পানি নিতে তারা এসে যখন সিন্ধুক দেখছে তারা মনে করছে রাজবাড়ি থেকে কোনো ডাকাত জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরা খাওয়ার ভয়ে নদীতে ফেলা গেছে তারা এটা নিয়ে কাড়াকাড়াই শুরু করছে কে নিয়ে যাবে কে খুলবে কে না চিন্তা করলো যদি খোলার পরে মারামারি লেগে যায় তাইলে বাদশার বাড়িতে নিয়েই খুলি ফেরাউন সিদ্ধান্ত নিয়েছিল মুসাকে হত্যা করবে আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন ফেরাউন তোর বাড়িতে মুসারে পাঠাইতেছি দেখে রাখিস জোনাল বললেন না কে করতে পারে আরো জোরে বলেন কে আপনি কৌশল করবেন দিনকে মুছে দেওয়ার আর আল্লাহ কৌশল করবেন দিনকে জিন্দা রাখবার আল্লাহ পারেন কি পারেন না এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ বলেছে তোমরা কিসের কৌশল করো তোমাদের চাইতে তো আমার কৌশল আরো বড় সুবহানাল্লাহ বললেন মুসার বোন বলতেছে আহারে আমার বাড়িটা শেষ শেষ বাড়িতে নিয়ে যাওয়ার পরে মুসার বোনও পিছনে পিছনে যা দেখি কি হয় দেখি কি হয় দেখি কি হয় যাইতে যাইতে নিয়ে আসিয়ার সামনে নিছে নিয়ে বলছে তো দেখো এটা আমরা নদীতে পাইছি কেবুদের রাজবাড়ি থেকে কিছু চুরি করে নিয়ে যাওয়ার সময় নদীতে ফালায় দিছে আপনার সামনে খুলতে চাই আপনার সামনে সুবহানাল্লাহ নাই আল্লাহ এতক্ষণ মুসারে নোটিশ করেছিলেন মুসা
সন্দুকের ভিতরে কানতেও পারবো না, নড়াচড়াও করতে পারবো না। এখন যখন তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে সিন্ধুকের মুখ খুলবে, আল্লাহ মুসাকে নোটিশ করছেন, মুসা কানতে পারবো না, কথাও বলতে পারবো না, কিন্তু সিন্ধুকের মুখ খুললেই আসিয়ার দিকে তাকাই একটা মুস্কি হাসি দিবা। আল্লাহু আকবার! যখন সিন্ধুকের মুখটা খুলছে আর বড় চোখ করে মুস্কি হাসি দিয়া আসিয়ার দিকে তাকাইছে, আসিয়া সাথে সাথে কুলে নিয়ে চুম্বন শুরু করছে। আমার বাচ্চা কাচ্চা নাই, জীবনে বাচ্চা কাচ্চা পাইলাম না, যাক একটা বাচ্চাকে পাইলাম, আমার ঠান্ডা কুল, আমার শীতল হয়ে গিয়েছে আমার কলিজা, এই বাচ্চাটারে আমি লালন পালন করব। আসিয়ার তো কোনো বাচ্চা নাই, ফেরাউনের কোনো বাচ্চা নাই। আমার বন্ধুগণ, এখন আসিয়া দৌড় দিছেন রাজ সিংহাসনে গিয়ে বলছেন, ফেরাউন আসো। কি হয়েছে? কয়ে আসো জুবানে, তোমার কাছে কিছু চাই নাই, আজ একটা জিনিস তোমার কাছে চাইব। ফেরাউন বলছে, আসিয়া তোমার এত ভালোবাসি, তুমি যদি পুরা রাজ সিংহাসন চাও তাও তোমার দিয়ে দিব। আসিয়া বলতেছে, আমি এত কিছু চাইবো না, ছোট্ট একটা জিনিস চাইব, আজকে তুমি দিবা কিনা হেডা কও। ফেরাউন মাথায় হাত দিয়ে বলছে, কথা দিলাম দিব। সুবহানাল্লাহ বলেন, ফেরাউন তো জানে না তার আজরাইল। আল্লাহু আকবার বললেন না? ফেরাউন গেছে, আল্লাহ বলছেন, মুসা ফেরাউন যখন তোমারে দেখব তখন তুমি আরেকটু বেশি করে হাসবা। আল্লাহ আকবার বললেন না? ফেরাউনের কাছে নিয়ে হযরত আসিয়া সিন্ধুকের মুখটা খুলছেন, হযরত মুসা দিছেন হাইসা। ফেরা এখন আসিয়া, এটা কি? আসিয়া বলছেন, এটা তো সিন্ধুকে পাইছিলাম নদীতে, এটারে নিয়ে আইছি। ফেরাউন তো আমার কোনো বাচ্চা নাই, এটারই আমি লালন পালন করব। আল্লাহু আকবার! এটাই আমার পরবর্তী বংশধর, এরে বাঁচায় রাখবো। আল্লাহ কয়, তোর ঘরেই ফাটাইছ, তুই এরে মারতে চাইছস, এরে তোর ঘরেই রাখতেছ। ফেরাউন কাসিয়া, বাচ্চাটার চেহারা সুরত তো খারাপ না, মারাত্মক সুন্দর, কিন্তু আমার ভয় হইতেছে, এটা কি হিডে নাকি? কারণ যার ভিতরে ভয়, জঙ্গলে গেলেও পুলিশের ভয় থাকে, ঠিক কি না? পাতার পাতা লতা যদি বেঙ্গে ওনারা দেখো পুলিশ, কথা ঠিক নেই। ফেরাউন কো, মন ওই ডইব, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি আনলাম পানি থেকে, আর সিন্ধুক, এটা কি আমাদের দেশের কোনো মিস্ত্রি বানানো সিন্ধুক? আমাদের দেশের মিস্ত্রিরা কি কি এভাবে সিন্ধুক বানায়? সিন্ধুকে দেখেন না, কোনো লোহা দেখা যাচ্ছে না। ওই তাও তো ঠিক, আমাদের দেশের মিস্ত্রিরা তেমন সিন্ধুক বানায় না, ওইটা মনে হয় অন্য কোনো দেশ থেকে বন্যায় বাসায় আইছে। তাও হইতে পারে, বাচ্চার চেহারাও তো সুন্দর, আমাদের দেশের পাবলিকের সাথে মিশে না, এটা মনে হয় অন্য দেশ থেকে আইছে। কই এটাই অন্য দেশ থেকে? আসিয়া কি করা যায়? কয়টা লালন পালন করুন, কয়টার আমার কুলে দেও না, নেন। হযরত মুসারে কুলে নিয়ে চুম্বন দেয়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ কয়, মুসা তুই মারতে, আল্লাহ কয়, ফেরাউন মারতে চাইছিস মুসারে, এবার মহব্বত কর, নিজে খাওয়াইয়া বড় কর। কয়, আমার ছেলের আকিকা হবে, পুরো দেশে ঘোষণা করো আকিকা। আল্লাহ কয়, মুসা ফেরাউন যখন তোমারে কুলে নিব তখন হাউমাউ করে কান্না শুরু করে দিও। সুবহানাল্লাহ! নাই মুসারে যখন ফেরাউন কুলে নিছে, নিতেই দেরি কোন ওম হাউম হাউম হাউম, ঠিক নেই, বাচ্চারা কান্না করে না, হুয়া হুয়া করা শুরু করছে, অন্তত কান্না থামেই না, থামেই না। আল্লাহ বলছেন, মুসা থামাইস না, আর বাড়াইয়া দে, স্পিরিট বাড়া, কান্না তো থামে না। ফেরাউন কে আসি, এই বাচ্চারা তো বাঁচানো যাবে না, এই বাচ্চারা তো খাওয়াইতে হইব। দেখো তো আমাদের দেশের কারো দুধ এই বাচ্চাটা খায় কিনা, দুধ খাওয়াইয়া বাঁচাও। রাজ বাড়িতে যত মহিলার বাচ্চা ছিল, দুধ পান করাবার জন্যে মুখে স্তনের বুটা দে। আল্লাহ বলছেন, মুসা খবরদার, মহিলা গুলো খাইবে না, ফালাই দিবা, বমি করে দিবা। আল্লাহ আকবার বললেন না? আরো জোরে বলেন, আল্লাহু আকবার! এক পর্যায়ে মুসা তো কান্নাও থামায় না, কারো দুধ পান করে না। ফেরাউন দেখলো, হা বাচ্চাটা বাঁচবে না, এবারই বোধে মইরে যাইব।
কারা দুধপান করেন? এক পর্যায়ে ফেরাউন বলে দিয়েছে, শোনো, যে বাচ্চাটাকে দুধপান করাতে পারবে, যে বাচ্চাকে দুধপান করাবে, সে যা চাইবে তাই পাইবে। আল্লাহ একবার। মুসার বোন কুলসুম আসেনি বলেন না, আসতে বললেন, আরো বলেন। কুলসুম কয় মনে মনে, এই বাচ্চা তো আমার মার দুধ ছাড়া কারো খাইতো না। সুবহানাল্লাহ বললেন না। এই জন্য আমার আল্লাহ বলছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহু আকবার। দুনিয়া জমিনে তোমরা যে কৌশল করলে রে, তোমাদের কৌশল আমার আল্লাহর কাছে মশামাছির চাইতে আরো বেশি দুর্বল কণ্ঠে কিনা। কুলসুম কয়, বাদশা, আমার কাছে এক মেয়ের, এক মহিলার সংবাদ আছে, নিজের মার কথা কয় না। ফেরাউন জানলে কি কাউরে আস্ত রাখবে না মেরে ফেলবে? আমার জানা মতে আমার কাছে একজন মহিলা আছে, এই দুনিয়ার সব বাচ্চাই এই মহিলার দুধ পান করে। আমার মনে হয় এই ছেলেটাও করব। এই ছেলে তার কি কথা বলেন না? হে জানে না কার দুধ খায়? জানে। ফেরাউন কে তোর পায়ে ধরি, ওই মহিলার লুইয়া যা চাইব তাই দিব। বাড়িতে গিয়ে বলছে, মা ভাই তো ফেরাউনের বাড়িতে, কো কস কি? মা এমনি এমনি না, খুব মহব্বত করে আদর করে কুলে নিয়ে রাখছে ফেরাউন। হেরে বাসাইতে চায়, মা কারো দুধ তো খায় না। এখন মা একটা কাজ করো, তোমার নিয়ে যাই, আমরা কয়েক মিনিট, কয়েক মিনিট আমরা শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে? অসুবিধা নাই? ডায়াবেটিস নাই? প্রস্রাবে ধরে নাই? আমরা কয়েক মিনিট রেখে দিব, আর লম্বা করব। আমার বন্ধুগণ, হযরত মুসার মা গিয়েছে, যাওয়ার পরে ফেরাউন বলছে, মা আপনি যা চাইবেন তাই দিব, আপনি দেখেন না বাচ্চাটা দুধ পান করেনি। মা বলতেছে, বাচ্চাটা তো আমারই, পৃথিবীর বাচ্চারা দেখবেন কারো কুলে গিয়া শান্তি নাই, মায়ের কুলে গেলেই শান্তি। আল্লাহ বলছেন, মুসা তোমার মা কিন্তু কুলে গেলেই কান্না বন্ধ করতে পারবা না, স্পিরিট আর বাড়াইয়া দিবা, কাঁদবা, কেউ যেন বুঝতে না পারে এটা কৌশল। আর তোমার মা স্তনের বুটা মুখে দিলেই দুধ পান করবা না, দুই চার দশ বার ফালাই দিবা, এরপর আস্তে আস্তে খাইবা, তাইলে কিন্তু তোমার জিন্দা রাখা যাবে না। সুবহানাল্লাহ বললেন না। কৌশলটা কার? কুলে নিছেন, দেখে বাচ্চা আরো কান্দে। মা কই কান্দিস না, এটা কি শুনবো? মা দিছে দুধ খায় না। মুসার মা চিন্তা করে, আমার দুধ খায় না কেন? দুই চারবার দেওয়ার পরেই মুসা খাওয়া শুরু করছে। ফেরাউন তো নাচানাচি শুরু করছে, কহেই তো আমার বাচ্চাটা বাইছা গেছে, এই বাচ্চারই আমি রাত সিংহাসনে বসাবো। আল্লাহ কয়, হেরে দিয়েই তোরে থাপড়ামু। আল্লাহু আকবার বলেন। এরে দিয়েই তোরে ঠিক করুম। আমার বন্ধুগণ, সংক্ষেপ, আস্তে আস্তে মুসা বড় হতে লাগলেন। বাড়িতে মুসার মা বলে, আমি এইভাবে বাচ্চার দুধ খাওয়াই না, আমার শর্ত আছে। ক, কি শর্ত? ক, আমার শর্ত হইলো রাজ বাড়িতে আমার একটা বাড়ি আমার নামে রেজিস্ট্রারি করে দিতে হইব, এই বাড়িতে আমি থাকবো, বাচ্চারা নিয়ে কেউ ডিস্টার্ব করতে পারবেন না, সাথে সাথে আমার বাচ্চা খাচ্ছে যা আছে সবরে দিতে হইব। ও সব দিলাম, কো দিয়া শেষ না, পুরো মাসের খাবারও দিতে হইব। কয়ে খাবারও দিলাম, কয়ে খাবার দিলে হইব না, কর্মচারে দিতে হইব, কয়ে আরও দিলাম, এরপরে বাচ্চাটারে বাসা। আল্লাহ কয়, তুই একজনে মারতে চাইছিল, এখন পুরো পরিবারের খাওয়া। সুবহানাল্লাহ বললেন না। কৌশলটা কার? আল্লাহ তো এভাবেই করে। সংক্ষেপ, আমার বন্ধুগণ, মুসা ইসলাম বড় হয়ে গেলেন, এক কথা সংক্ষেপ, এতটুকুন বড় হয়ে গেলেন, ফেরাউন মুসা ইসলামকে একদিন কুলে নিছে আদর করবার জন্য, একটু কুলে নিছে, কে হাঁটতে পারেন, কি নিছে? কামার ছেলে। কার ছেলে? কামার ছেলে। ফেরাউন বলতেছে, আমার ছেলে, আমার পরবর্তী বংশধর, কুলে নিছে। মুসা ইসলাম বাম হাত, ডাইন হাত দিয়ে না, বাম হাত গুড়াইয়া দিছে এক থাপড়া ফেরাউন। ফেরাউন থাপড়া খাইয়া উল্টা পাল্টা হইয়া দুই সাইড সো হাত দূরে গিয়া পড়ছে, কয় আসিয়া হেডাই তোই নেই,
এই থাপ্পড় মারলো আজ থেকে আপনার মাথা খারাপ হইছে এটা ছোট বাচ্চা এটা ছোট বাচ্চা এটার আপনি কি বলেন ও আসিয়া বাচ্চাটা তো ছোট ঠিক আছে কিন্তু থাপ্পড়টা তো মারাত্মক আমার চোখ শুদ্ধ অন্ধ করে গেছে ফেরান কয় না পরীক্ষা করা লাগবে কেমনে পরীক্ষা করবেন কো দেখবো বাচ্চাটা কিসে ধরে এই বলে লম্বা ইতিহাস এক জায়গায় রাখছে আগুন জ্বালাইয়া আর এক জায়গায় খেজুর খুরমা অথবা কোন জায়গায় আছে স্বর্ণ বাচ্চাটা কোন দিকে যায় মুসলিম ইসলামের হাত খেজুর খুরমা অথবা স্বর্ণের দিকে যাইতেছে গা আগুনের দিকে যাইতেছে না আল্লাহ বললেন জিব্রাইল যদি মুসায় স্বর্ণ বা খুরমা খেজুরে হাত দেয় তাহলে তো ফেরাউন মাইরে ফেলে এর হাতটা নিয়ে আগুনে ঢুকায় দেবে জিব্রাইল আগুনে হাত দিছেন আঙ্গুলটা লাগছে জিব্বায় দিছেন জিব্বাটা পুড়ে গেছে তুতলে এক কথা বলতেন মুসা আলাইহিস সালাম তুতলে হযরতে আসিয়া মুসাকে কুলে নিয়ে ফেরাউনে দিছেন আবার থাপ্প জান আপনি একটা বাচ্চার মাইরে ফেলায় দিবেন বাচ্চা আগুন চিনে না হাত পা ফুড়ায় দিবেন কাসিয়া এটা তো ঠিকই দেখলাম বাচ্চাটা তো আসলে বাচ্চাই এটা আগুন চিনে না কিন্তু থাপ্পড় তো মনে হয় 90 মনুজনের থাপ্পটা তো বলতে পারতেছি না চিন্তা করছেন কেমন থাপ্পড়া দিছে আমার বন্ধুগণ এক পর্যায়ে মুসা ইসলাম আজকে আর বলতাম না লম্বে যেতিস মুসা ইসলাম এক পর্যায়ে বড় হইলেন ফেরাউনের এক বাবুরসি ছিল মুসা ইসলামের বংশের এক ছেলের সঙ্গে রাস্তায় মারামারি করতেছে মুসা ইসলাম দেখলেন দেখা তিনিও হাত ঘুরে দিছে থাপড়া মুসা এরাও দিছে থাপড়ে ও মরে গেছে এখন চিন্তা করেন এই লোকের থাপড়ার মধ্যে কি ধরনের স্পিরিট থাপড়ে ঠেলে মানুষ মরে যায় মুসা ইসলাম যখন দেখলেন বাবুরসি মরছে মুসা বুঝলেন আমার আর ফেরাউন বাসে রাখবে না এলাকা ছেড়ে দিলেন যাইতে যাইতে গেলেন মাদিয়ান বা মাদাইন এই যে সোয়াইব পয়গম্বরের এলাকা যাওয়ার পরে বিকালবেলা গিয়া গাছের গুড়ায় বসে রয়েছেন কেউ তো তারা চিনে না সোয়াইব আল ইসলামের মেয়ে সফুরা এবং তার বোনরা মিলে তারা বকরি রাখালি করতেন উট চড়াইতেন তারা গিয়েছিলেন উটকে পানি পান করাবার জন্যে কূপে গিয়ে দেখেন কূপের মুখকে বন্ধ করে রেখে দিস দুই বোন টানতেছেন উঠে না মুসা ইসলাম দেখলেন তিনি তাদের কষ্ট দেখে হাত দিয়ে টান দিছেন মুখটা উঠে গেছে শক্তি দিছে কে দুই বোন আচ্ছা মতো পানি পান করাইয়া বাড়িতে চলে যাচ্ছে মুসা গাছের গোড়ায় বসে রয়েছে বাড়িতে যাওয়ার পরে সোহেব ইসলাম জিজ্ঞেস করলেন তোমাদের দেরি হলো কেন তারা পুরো ঘটনা খুলে বললেন বলছেন বাবা যেই ছেলেটা আমাদেরকে সহযোগিতা করছে ও গাছের নিচে বললেন যাও নিয়ে আস হযরত মুসা ইসলামকে নিয়ে গেলেন যাওয়ার পরে সোহেব ইসলাম বললেন আমার ঘরে থাকতে হলে কর্মচারী হতে হবে ছেলেটার চরিত্র দেখে মুগ্ধ হয়ে গেলেন তিনি বললেন তোমাকে আমার বড় মেয়েটার বিয়ে দিতে চাই বিয়ে করতে হলে শর্ত হইলে আমার বাড়িতে খাস করতে হইব গরু রাখতে হইব ছাগল রাখতে হইব তিনি বলেন ঠিক আছে থাকার তো জায়গা পাইলাম ফেরাউন থেকে তো বাঁচলাম মনে মনে কয় কিছুদিন বসবাস করলেন সোয়াইব পয়গম্বর মেয়ে সফুরাকে বিয়ে করলেন বাচ্চা কাচ্চা হইল একদিন সিদ্ধান্ত হইল আর কত শ্বশুর বাড়িতে ঘর জামাই কি জামাই এখানে কেউ আসনি ঘর জামাই আসেনি নাই ঘর জামাই থাকলেন চিন্তা আর কতদিন থাকতাম বাড়িতে যাই একদিন বাড়িতে যেতে শুরু করলেন যেতে যেতে অনেক দূর যাওয়ার পর রাস্তায় তীব্র শীত এবং কুয়াশা অন্ধকার ছিল স্ত্রী ছিলেন প্রেগনেন্ট গর্ভবতী রাস্তায় গিয়ে প্রসব বেদনা শুরু হয়েছে কিন্তু কোনো আগুন নাই অন্ধকার মুসা ইসলাম বাচ্চাদেরকে একটা গাছের গোড়ায় বসিয়ে বলেন বাবারা তোমাদের মায়ের সাথে এখানে থাকো এই যে দূরে আগুন অল্প অল্প আগুন দেখা যায় ওখানে গেলে তোমাদের জন্য কিছু আগুন নিয়ে আসতে পারবো অথবা আমরা রাস্তা পাবো কোন দিকে যাওয়া যায়
حضرت موسى علیہ الصلوۃ والسلام আস্তে আস্তে করে কাছে পৌঁছে গেলেন গিয়ে দেখেন উপত্যকার মধ্যে পাহাড়ের উপরে আগুন জ্বলে গাছের গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে কিন্তু ওই গাছের পাতা জ্বলে না সুবহানাল্লাহ বলেন ওই জায়গায় পৌঁছে যাওয়ার পরে কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরা তোহার 11 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বললেন মূসা পৌঁছে গেলেন মূসা পৌঁছে যাওয়ার পরে আওয়াজ হলো কে যেন ডাক দিয়ে বলেছে ফালাম্মা আতা নুদিয়া ইয়া মূসা ইন্নি আনা রাব্বুক ফখলা আলাইকা إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري الله أكبر موسى عليه السلام أقول لك كاتي بوشة قالن كانوا كسر كيانتي كسر كيانتي شباي بولن أقول لك كاتي بوشة كيتين أقول لك كاتي جوار بوري أقول لك كاتي جوار بوري تيني شونن كي جن داك ديا بولشة موسى أمي تمر رب জুতা খুলে তুমি এখানে উঠো এটা পবিত্র উপত্যকা এখানে আগুন জ্বলে না যা তোমার চোখে দেখা যায় এটা হলো আল্লাহর নূরের তাজল্লি ও মূসা থামো জুতা খুলে আসো মূসা আলাইহিস সালাম এখানে গেলেন আমি তোমাকে মনোনীত করেছি ওয়াহি দিব তুমি নবী এবং রাসূল মূসা আলাইহিস সালাম গেলেন কি আনতে কে আনতে আল্লাহ দিলেন কি নবুয়ত চাইছেন আগুন পাইছেন ছোট দিছে না বড় দিছে না আগুনের জন্য গেছেন আগুন তো পান নাই আল্লাহ বলেন তোমাকে দিলাম দুইটা মুজিজা কয়টা মুজিজা কয়টা হাতে কি মুসা এটা তো বললাম না বলবো না একটা মুজিজা হলো বগল তলায় হাত নিয়ে বাইর করলে হাত 10 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়ে যায় যাও তোমাকে দিলাম মুজিজা হযরত মূসা আলাইহিস সালাম মুজিজা পাইলেন আমার বন্ধুগণ গেছিলেন চুলার আগুন আনতে আল্লাহ দিলেন মুজিজা চাইছিলেন ছোট দিবেন তাইলে বান্দার দোয়া এভাবেই কবুল হয় যে জিনিস চাইছেন ওইটা না দিয়ে আল্লাহ বড় একটা জিনিস দিয়ে দিতে পারে আর চাওয়া জিনিসটা তার ভিতরে থাকতে পারে তিন নম্বর যেইভাবে দোয়া কবুল হয় যে জিনিসটা চাওয়া সেই জিনিসটাও সরাসরি দেয় না আবার কোনো জিনিসও দেয় না আবার এমন জিনিসও দেয় না যার মধ্যেই জিনিস আছে অর্থাৎ বড় দেয় না ছোট দেয় না যা চাই তাও দেয় না বড় জিনিসও দেয় না অর্থাৎ এই দোয়াটাকে আল্লাহ তাআলা রেখে দেন পরকালে বড় করতে করতে বান্দার সামনে হাজির করে দেন সুবহানাল্লাহ রোজাদারের দোয়া কবুল হয় কয়ভাবে বলেন কয়ভাবে এক যেই জিনিস চাই ওই জিনিস দিয়ে দিবেন দুই যেই জিনিস চাই ওই জিনিস না দিয়ে বড় একটা জিনিস দিবেন ওইটার ভিতরে আছে তিন নাম্বার যেই জিনিস চাইলাম ওটাও দিল না বড় জিনিসও দিল না দোয়া আল্লাহ কবুল করে রেখে দিলেন রিজাব করে কিয়ামতের দিন বান্দাকে দেওয়ার জন্য পড়েন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আল্লাহুম্মা আমিন রব্বানা